সালামু আলাইকুম এভরিওয়ান, রকি র‍্যাপি টেলিগ্রাম মাইনিং প্রজেক্টে আপনার যদি এলিজিবল লেখা না আসে তাহলে কিন্তু আপনি এই ইয়ারড্রপ থেকে একটা টোকেনও পাবেন না। এখন যারা এই মাইনিং প্রজেক্টে মাইনিং করেছেন, কিভাবে আমার মতো এরকম এলিজিবল টিকমার্ক আনবেন বা তাদের ইয়ারড্রপে আপনি এলিজিবল হবেন, সেই বিষয়টা দেখাবো আজকের এই ভিডিওতে। এবং এই যে রকি র‍্যাপি টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট, মানে এখানে আমরা আর কতদিন মাইনিং করতে পারবো, কত তারিখে তাদের মাইনিংটা এন্ড হবে, অর্থাৎ তাদের সকল আপডেট এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব। এবং এখান থেকে টোকেনটা কিভাবে আমরা পাবো এবং কোথায় নিতে হবে আমাদেরকে, যদি আপনি রকি র‍্যাপি টেলিগ্রাম মাইনিং এই প্রজেক্টে কাজ করে থাকেন, সো এই ভিডিওটি আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। এই ভিডিওতে রকি র‍্যাপিটের সকল আপডেট কিন্তু আপনি ভাই পেয়ে যাবেন, কবে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন, কবে এটার উইথড্র হবে, কোন এক্সচেঞ্জারে আপনি উইথড্র করবেন। এবং আপনার যদি ভাই এই যে এলিজিবল টিকমার্ক বা এরকম এলিজিবল লেখায় এখানে না আসে, তাহলে আপনি যতই মাইনিং করেন না কেন এখানে আপনার কিন্তু কোনো লাভ নেই। সো এর জন্য সর্বপ্রথম আপনাকে এই এলিজিবল লেখাটা নিয়ে আসতে হবে। সো কিভাবে নিয়ে আসবেন সেটাই চলুন আপনাদেরকে দেখায় দেই। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে প্রতিনিয়ত আমি একটাই রিকোয়েস্টই করি যে পরবর্তী নেক্সট ভালো ভালো প্রজেক্ট পাওয়ার জন্য বা এই যে রকি র‍্যাপিড সহ সকল প্রজেক্টের আপডেট পাওয়ার জন্য সবার আগে পেতে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলে ভাই সবাই জয়েন হয়ে থাকেন। যেমন ধরেন গেমি মাইনিংয়ের ওয়েট টোকেন ক্লেম করার প্রসেস নিয়ে কিন্তু ছোট্ট একটা সংক্ষিপ্ত ভিডিও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করেছি, কিন্তু ইউটিউবে ভিডিওটা নিয়ে আসা সম্ভব হয়নি দেখে কিন্তু টেলিগ্রামে আমি জানিয়ে দিয়েছি। তো এর জন্যই আপনাদেরকে বলবো ভিডিওর ফার্স্ট কমেন্ট বা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভালো ভালো মাইনিং প্রজেক্ট কিন্তু শেয়ার করা হয়। যদি আপনি অনলাইন টেলিগ্রাম থেকে মাইনিং করে ইনকাম করতে চান, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন, সবাই জয়েন করবেন। সো এবার চলুন আপনাদেরকে দেখায় দেই, সর্বপ্রথম আপনাকে এই রকি র‍্যাপিড টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট থেকে পেমেন্ট নিতে গেলে আপনাকে কিন্তু এইখানে তাদের এই যে এলিজিবল হতে হবে তাদের ইয়ারড্রপে। আর তাদের ইয়ারড্রপে আপনি কীভাবে এলিজিবল হবেন সেটা কিন্তু এর আগের ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আমি কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম এই রকি র‍্যাপিড নিয়ে। সো যাই হোক, এখন এই এলিজিবল অনেকেই কিন্তু হয়েছেন, অনেকেই কিন্তু হন নাই। সো এই এলিজিবলটা হওয়ার জন্য আপনাদেরকে কী করতে হবে দেখেন, আমি যদি এলিজিবলের ওপর ক্লিক করে দেই এইখান থেকে দেখেন এই যে এখানে তিনটা টাস্ক কিন্তু তারা দিয়েছে আরবিটিসি ইয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য, তারা কিন্তু তিনটা টাস্ক দিয়েছে। আমি ওই ভিডিওতে দেখাইছিলাম কিভাবে এই টাস্কগুলো পূরণ করতে হবে, কিন্তু অনেকে ভাই পূরণ করেন নাই। তো যারা পূরণ করেন নাই তাদেরকে এই টাস্ক পূরণ করতে হবে যদি তাদের ইয়ারড্রপে আপনি এলিজিবল হতে চান। দেখেন এখান থেকে প্রথমত ওয়ালেট কানেক্ট করতে হবে, এবং আপনাদের সমস্যাটা হচ্ছে যে মেক এ টোন ট্রানজ্যাকশন $3 এখানে দিতে হবে, $3 সমপরিমাণ টোন এখানে দিয়ে আপনার যে টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন সেখান থেকে দিয়ে এখানে টোন ট্রানজ্যাকশনটা কমপ্লিট করতে হবে। সো তাহলেই কিন্তু এই যে তারপরে যে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, তো তাহলে এই তিনটা টাস্ক ফিল আপ হয়ে যাবে এবং আপনি কিন্তু আমার মতো তাদের ইয়ারড্রপে কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে তাদের ইয়ারড্রপে আপনি এলিজিবল হতে পারতেছেন না, মেকের টোন ট্রানজ্যাকশন এটা না করলে আসলে এখানে কিন্তু এলিজিবল দেখাচ্ছে না। এখন ভাই যত কষ্টই হোক তাদের যে নিয়ম, তাদের নিয়ম অনুসারে এখানে কিন্তু আপনার নিজের রিস্কে এই টোন ট্রানজ্যাকশন $3 সমপরিমাণ টোন দিয়ে কিন্তু আপনাকে করতে হবে। ভাই এখন করবেন কি করবেন না সেইটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এখন $3 দিয়ে এখানে টোন ট্রানজ্যাকশন করলে পরবর্তীতে কীরকম প্রফিট হবে সেটাও কিন্তু ভাই আপনি জানেন না। তো যাই হোক, আপনি চাইলে এখান থেকে করতে পারেন, টোন মানে $3 সমপরিমাণ টোন লাগবে এখানে, সেটা দিয়ে আপনাকে এখানে টোন ট্রানজ্যাকশনটা কমপ্লিট করে নিতে হবে। সো তাহলেই কিন্তু হবে। এরপর দেখতে পারবেন তিনটা টাস্ক এখানে ডান উঠবে বা কমপ্লিট বা কানেক্টেড লেখা আসবে, এবং নিচে থেকে দেখতে পারবেন ইউ আর এলিজিবল অ্যান্ড মানে আপনি ইয়ারড্রপে এলিজিবল হয়েছেন এবং আপনি এখান থেকে ইয়ারড্রপ বা টোকেন রিসিভ করতে পারবেন 22 সেপ্টেম্বর। এখানে কিন্তু আপনারা যারা এখানে এলিজিবল হয়েছেন তাদের ইয়ারড্রপে 22 সেপ্টেম্বর এখান থেকে টোকেনটা রিসিভ করতে পারবেন, এবং 23 তারিখে আপনারা সেই টোকেনটা বিভিন্ন এক্সচেঞ্জারে আপনি সেল করে বিকাশ নগদে টাকা নিতে পারবেন। তো সেই আপডেটটাও আমি তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে গিয়ে চলুন আপনাদেরকে দেখায় দেই। তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে গেলে আপনারা এইটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। এই যে দেখেন, তারা কিন্তু বলেছে র‍্যাপ বিটকয়েন অর্থাৎ মানে রকি র‍্যাপ বিটকয়েন আরবিটিসি কয়েন উইল বি লিস্টেড অন বিটগেটে লিস্টেড হবে, গেটডট আইতে লিস্টেড হবে, এমএক্সি গ্লোবালে লিস্টেড হবে, বিংস লিস্টেড হবে। সো এই এক্সচেঞ্জারগুলোতে এটা লিস্টেড হবে সেপ্টেম্বরে, দেখেন 3rd সেপ্টেম্বর মোর এক্সচেঞ্জ উইল বি অ্যাডেডস অন স্টে টার্ন ফর ফার্দার আপডেটস। মানে খুব শীঘ্রই এই এক্সচেঞ্জারগুলোতে এটা উইথড্র করার অপশন দিয়ে দেবে, অর্থাৎ হয়তো ভাই তারা হচ্ছে যে মানে 22 তারিখে যেহেতু তারা আমাদেরকে টোকেন দিতে চাইছে, তার মানে হচ্ছে যে 21 বা 22 তারিখের মধ্যে কিন্তু তারা এখানে এই এক্সচেঞ্জারগুলোতে উইথড্র করার অপশন অ্যাড করবে এবং আমরা সেই টোকেন উইথড্র করতে পারবো। আর এই টোকেনগুলো কিভাবে এক্সচেঞ্জারে উইথড্র করতে হবে এইগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হবে। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই
ভিডিওর ফার্স্ট কমেন্ট থেকে জয়েন করুন, আপনাদের কিন্তু ভাই লাভ হবে। আর ভিডিও তো ইউটিউব চ্যানেলে পাবেনই, কীভাবে উইথড্রটা করতে হবে। তো এখান থেকে তারা টাইম লাইন প্রকাশ করেছে। প্রথমত বলেছে 20 সেপ্টেম্বর এই যে যে তিনটা টাস্ক পূরণ করতে বললাম রকি র‍্যাপিড টেলিগ্রাম মাইনিং প্রজেক্টে, এই তিনটা টাস্ক কিন্তু পূরণ করার সময় আর মাত্র 2 দিন, অর্থাৎ 20 সেপ্টেম্বর পর্যন্ত এই টাস্কটা আপনারা পূরণ করতে পারবেন। তারপরে কিন্তু ভাই আপনি চাইলে এখানে মাইনিং করে কোনো লাভ হবে না, আপনি তাদের ওই টাস্ক পূরণ করতে পারবেন না এবং তাদের ইয়ারড্রপে কিন্তু আপনি এলিজিবল হতে পারবেন না। দ্বিতীয়ত দেখেন এখান থেকে সেপ্টেম্বরের 21 তারিখে রেকর্ড অল কোয়ালিফাইড ইউজার, মানে সকল ইউজারকে এখানে যারা যারা এখানে আসলে মানে ইয়ারড্রপ এলিজিবল হয়েছেন তাদের রেকর্ড এখানে প্রকাশ করা হবে। সেপ্টেম্বরের 22 তারিখে ডিস্ট্রিবিউশন অর অফ RBTC ইয়ারড্রপ টোকেন, ওই যে যেটা বললাম এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবেন 22 সেপ্টেম্বর। তারপর 23 সেপ্টেম্বর এটা কিন্তু লিস্টেড হবে মেজর এক্সচেঞ্জারে, মানে এই যে যে এক্সচেঞ্জারগুলো এখানে তারা বলেছে বিটগেট, গেট.io, সো এই যে এই এক্সচেঞ্জারগুলোতে 23 সেপ্টেম্বর লিস্টেড হবে এবং তারপর কিন্তু আপনারা এটা উইথড্র করতে পারবেন। মানে 23 সেপ্টেম্বর এটা উইথড্র করা যাবে, উইথড্র ওপেন হবে। তো তারপরে কিন্তু আপনারা যে এক্সচেঞ্জারগুলোতে আপনি উইথড্র করবেন সেখান থেকে পেমেন্টটা আর টাকাটা বিকাশ নগদে নিতে পারবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা আপডেট কিন্তু এখানে রয়েছে। তো এই যে দেখেন এখানে তারা কিন্তু বেশ কিছু প্রশ্নের অ্যান্সার আমাদেরকে এখানে দিয়েছে। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, এখন এটা শুনে হয়তো বা আপনারা হচ্ছে মন খারাপ হতে পারে। এখান থেকে বলছে হোয়েন উইল আই রিসিভ মাই টোটাল ইয়ারড্রপ, মানে আপনি কি সকল ইয়ারড্রপ যা টোকেন পাবেন সবগুলোই কি এখন আপনি রিসিভ করতে পারবেন, সেই ব্যাপারে তারা কিন্তু এখানে অ্যান্সারটা দিয়ে দিয়েছে। তো এখান থেকে ইউ উইল রিসিভ 50% অফ ইউয়ার ইয়ারড্রপ অন TZA ডে, মানে 23 তারিখে আপনি 50% যে টোকেন আপনি পাবেন তার মধ্যে থেকে 50% টোকেন কিন্তু আপনি পাবেন, আর বাকি 50% রিমেইনিং 50% টোকেন কিন্তু আনলক ইট ওভার দ্য নেক্সট 5 মান্থস থ্রু প্লে টু আনলক অ্যাক্টিভিটিস। প্লে টু আনলক অ্যাক্টিভিটিসের একটা অপশন চালু করবে, মানে নেক্সট 5-5 মাস পর কিন্তু আর বাকি 50% টোকেন কিন্তু RBTC টোকেন আমাদেরকে দিবে, মানে 50% টোকেন আপনাদেরকে দিবে হচ্ছে যে TZA-র দিনে 23 তারিখে, আর বাকি 50% যে টোকেনগুলো থাকবে সেটা নেক্সট মানে 5 মাস পর কিন্তু প্লে টু আনলক অ্যাক্টিভিটিস নামের একটা অপশন ওইখানে চালু করবে, তারপর কিন্তু সেই টোকেনটা আপনারা রিসিভ করতে পারবেন। আশা করছি তাদের আপডেট সম্পর্কে আপনি বুঝতে পারছেন। এখন কীরকম প্রফিট হতে পারে সেটা কিন্তু ভাই আসলে বলা যাচ্ছে না, আর প্রি মার্কেটের প্রাইসটা এটার খুবই কম। এখন তারা টোকেনটা কীরকম দেয়, যদি বেশি টোকেন দেয় প্রাইস কম হলেও কোনো সমস্যা নেই, কিন্তু টোকেন কম দিয়ে প্রাইস যদি কম হয় তাহলে কিন্তু ভাই ওই যে ক্যাটিজেনের মতোই দেখা যাবে, হচ্ছে যে এখান থেকে আমরা মানে হচ্ছে যে প্রাইসটা কম পাবো, অর্থাৎ এক প্রকার বাঁশ খেয়ে যাবেন আর কি। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এটাই ছিল রকি র‍্যাপিডের সর্বশেষ নতুন আপডেট। সো যারা এখনও মানে এই টাস্কটা পূরণ করেন নাই, $3 সমপরিমাণ টোন দিয়ে এখন টাস্কটা ফিল আপ করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এখানে কিন্তু আপনার ওয়ালেটে এই টোনটা লাগবে, তারপরে এই টোন ট্রানজ্যাকশন করলে এরপর দেখেন এখানে কিন্তু এখানে এলিজেবল হবেন, আর এখানে এলিজেবল হওয়া মানেই আপনি এখান থেকে টোকেন পাবেন। সো আশা করছি রকি র‍্যাপিড টেলিগ্রাম মাইনিং প্রজেক্টের সকল আপডেট সম্পর্কে আপনারা বিস্তারিত ক্লিয়ার হতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখবেন লিঙ্ক রয়েছে, সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। সো দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে, সেই অবধি সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।